খেলবে অস্ট্রেলিয়া উইন্ডিজ আর সেই খেলার আম্পায়ার হবেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলার সৈকত আম্পায়ারদের উন্নতিটা বর্তমানে গর্ব করার মতো বাংলাদেশের জন্য বিশ্বকাপে অসাধারণ সিদ্ধান্ত দিয়েছিলেন সৈকত তাই এবার দেশের বাইরের আন্তর্জাতিক সিরিজেও সুযোগ পাচ্ছেন তিনি বাংলাদেশি এই আম্পায়ারের আরও একবার দেশকে গর্বিত করার বিষয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় গত বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ান বিশ্বকাপের আসরে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শরফ উদ্দৌলা ইবনে শহীদ সৈকত সেবার বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন বিশ্বমঞ্চে এছাড়াও একাধিকবার ছিলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এমনকি সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপেও ছিলেন এই বাংলাদেশি আম্পায়ার তবে সবকিছু ছাপিয়ে গত বিশ্বকাপ চলাকালীন আম্পায়ারিং দিয়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন সৈকত সেবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন এই টাইগার আম্পায়ার মোট পাঁচ ম্যাচে সামলেছেন মাঠের দায়িত্ব আর তাতেই সকলের নজর কেড়েছেন সাবেক এই টাইগার ক্রিকেটার এবার তারই সুফল পাচ্ছেন সৈকত বিশ্বকাপের মাস দুয়েক যেতে না যেতেই এবার আরও বড় সুখবর পেলেন বাংলাদেশি এই আম্পায়ার আসন্ন অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আম্পায়ারিং এর জন্য ডাক পেয়েছেন তিনি মূলত বর্তমানে আইসিসির আম্পায়ারদের ইমার্জিং প্যানেলের মেম্বার সৈকত তবে সব ঠিক থাকলে দ্রুতই আইসিসির আম্পায়ারদের এলির প্যানেলেও প্রবেশ করতে পারেন সাবেক এই টাইগার ক্রিকেটার সৈকতের এমন সাফল্যে বেশ খুশি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু সম্প্রতি দেশের জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের বরাতে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন যেখানে এই প্রসঙ্গে মিঠু বলেন সৈকত আমাদের হয়ে বিশ্বকাপে গেছিল সে সেখানে খুব ভালো করেছে ফলে আইসিসিরও নজর পড়েছে তার ওপর এখন সৈকত অনেক জায়গাতেই ডাক পাবে কারণ যেহেতু করোনা নেই আর নিরপেক্ষ আম্পায়ারের নিয়ম ফিরে এসেছে ভবিষ্যতে আম্পায়ারদের এলিট প্যানেলে সৈকতকে দেখা যাবে বলে আশা করেছেন মিঠু এ প্রসঙ্গে তিনি বলেন এখন তো ইমার্জিং আম্পায়ারদের মধ্যে সে খুব ভালো করছে এভাবে চলতে থাকলে খুব বেশি সময় লাগবে না কারণ এখন তো বারো জন আছে কেউ অবসরে গেলে সৈকত ওই তালিকায় ঢুকে যাবে আশা করছি আমি শুনেছি সৈকত ইমার্জিং আম্পায়ারদের মধ্যে অনেকখানি এগিয়ে আছে আশা করছি দ্রুতই ও বাংলাদেশকে আরও বড় পর্যায়ে নিয়ে যাবে এটা দেশের ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া হবে দশই জানুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ সতেরোই জানুয়ারি অ্যাডিলেডে হবে সিরিজের প্রথম টেস্ট আর এই টেস্ট সিরিজেই তাকে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালনে দেখা যাবে বলে আশা করা হচ্ছে